আমার ছেলে শুনছি আর কি, আমি তো আর ইয়ে করছি না, শুনছি যে আপনার আমার ছেলে এখন লই আইসি, তারা ভালো হইব না, ভালো হইব আমার বাবা আমি মারতে পারবো না, রাজি হয়েছে বলছেন আম্মা আমি আর কিছু পরে এই ঘটনার সাথে একটা জড়িত হওয়ার পরে তো আমি পলাতক ছিলাম। পলাতক হওয়ার পরে তো আমি সাথে কোনো কিছু নিয়ে প্রায় 1.5 মাস পলাতক ছিলাম। এই মামলায় এখন আমার তো আসামি করা হয়েছে। এখন আমার আমার কথা আমার ফোন জঞ্জের বাবা, তুই যদি কোনো দোষ করে তো হস, তুই আইয়া ছিলেন তারপর যদি তুই দোষী হস, তুই চাকরি করবি, যদি দোষী না হস তোর মুক্তি হয়ে গেল। আয় আমার আমার কথা শুনে পরে আমি আই না, তাই নিয়ে তাই নিয়ে এনে আমার আত্মসমর্পণ করাইছিলাম। জানেন যে সুনামগঞ্জ সদর থানায় কিছুদিন আগে একটি অস্ত্র মামলা রুজু হয়েছিল। আমরা অস্ত্র মামলায় জড়িত সন্দেহে আমরা একজন ব্যক্তিকে খুঁজেছিলাম, তার নাম হলো সালমান। সালমানকে পুলিশ হন্য হয়ে খুঁজতেছিল এবং সালমান এবং তার পরিবার, বিশেষ করে সালমানের মা, বিষয়টি অনুধাবন করতে পারে তিনি তার ছেলেকে বোঝানোর চেষ্টা করেন এবং সালমানের মা আজকে তাকে নিজে আমাদের কাছে এসে তুলে যান এবং আমরা তাকে এখন আমাদের আইনগত যে প্রক্রিয়া আছে আমরা সেই প্রক্রিয়ার মাধ্যমে তাকে আমরা আদালতে চালান করব। এই ধরনের অপরাধীকে যখন তার পরিবার, বিশেষ করে তার মা আমাদের কাছে তুলে দেন, আমরা বিষয়টিকে সাধুবাদ জানাই। আমরা আশা করি সমাজের এই ধরনের যারা অপরাধ করে থাকে, যখন তারা ভুলটা বুঝতে পারে তখন তাদের পরিবার যদি আমাদের কাছে তুলে দেয়, আমরা চেষ্টা করব তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনার।